আমি প্রাঙ্গণ, কারণ আজ আমার একমাত্র মেয়ে অনুরূপার বিয়ের পাকা বেটা। সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে আর কত বড় হয়ে গেল, মায়া মমতার ঘরগুলো দিয়ে ঘোরা, বুকে নিয়ে ধীরে ধীরে তাকে বড় করে তুললাম। সে এবার চলে গেল পরের ঘরে, আর আমি এই সুন্দর বসে বসে শুধু চোখে চলে পাঠিয়েছি। রঘু আমি শুধু এইটুকু বলছিলাম যে আমার মেয়েটা জীবনে সুখী হবে। তো নিশ্চয়ই সুখী হবে।
দেখছিলাম তোমার বড় ছেলে বড় বোনকে দেখছিলাম আমাদের
এতদিন কত সাধনা করে এক দিনের জন্য আমি তোমাকে
মানুষকে বদলে দেয় শ্রোতারা, তখনই সূচনা হয় সামাজিক পরিবর্তনে। থাকতে হবে সময়ের সঙ্গে সঙ্গে, মন মানসিকতাকে পাল্টাতে হবে। বলছো তুমি, তুমি বলছো এই কথা? হ্যাঁ গো হ্যাঁ বলছি বলছি, কারণ আমি যে সাজে সূর্য অস্ত্র আমার যেতেই হবে, তবেই তো আসবে আর একটা রৌদ্র মাখা নতুন সকাল। আমি কেটে যাবো, আমি ভোট দিয়ে যেতাম।
দিয়ে দিয়ে সম্ভব কিন্তু ব্যাপার হলো দাবিটা
একান্ত গোপনীয়। তোমার হাজবেন্ডকে মানে আমার কনস্ট্রাকশন কোম্পানিতে তোমার হাজবেন্ডকে পার্ট টাইম ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করানোর জন্য তোমার স্বামীটা বেতন নিতে কালে জানাবো। তোমার যৌবনের বুকে রঙালাম কলঙ্কের নিশান আমার মনের জ্বালা। আমি দেখি
আমি তো ট্রেলার চালু হবে পিকচার আছে বাকি যে রক্তের মতো সারা পিয়া দিচ্ছেন মানুষের কাছে দেবতার মতো সকলের আপদে বিপদে তিনি পাশে গিয়ে দাঁড়ান সেই পরোপকারী মানুষটা এত বড় আদর বাবু আপনি যদি পিয়ার ভিতরে থাকতে চাস তাহলে কিন্তু ভাইকে এই বাড়িতে ঢুকতে দিবি না চাঁদের হাত দেওয়ার সব সে সব আমি ঘুরিয়ে দিয়ে না ওপরে চাঁদের পাহাড়ে পাঠাবার ব্যবস্থা করবো হবে না মেঘনাথ বাবু তার মানে কি বলতে চাইছেন আপনি আমি যে কি বলতে চাইছি খেলাধুলা করে তখন তাদের মা কি বলে ঘুম পাড়ায় জানেন বলে ঘুমিয়ে পড় পোকা ঘুমিয়ে পড়লে মেঘনা দাদা চলে আসবে শিক্ষার দেমাক আমি সন্ত্রাসের গুমারে উড়িয়ে দেবো কথাটা মনে রাখিস কিন্তু যেদিন জনতার প্রতিবাদ ওই নেতাদের ক্ষমতাচ্যুত করবে না সেদিন ছেঁড়া কথায় শুনে সেই স্বপ্ন দেখা যারা তোদের আর কোনো পথ থাকবে না রে কিন্তু স্বপ্নটা শেষ হয়ে যাবে রে কারণ জমাদারের ছেলের সঙ্গে এই বামুনের মেয়ের বিয়ে এই কিয়াল বেতের সমাজ কোনোদিন মেনে নেবে না আমাদের সম্পর্ক নিয়ে জাতির সমালোচনা না করলে চলবে কিন্তু আমার আছে আমার আছে আমি তো দাদা নই তুই আমার ভাই নয় তুই আমার ভাই হতি না পারলে আমার
চলে যাও রে বাড়ি ছেড়ে।
জানিয়ে দিয়েছে যে সবার তোমাদের দুজনকে একসাথে রাখতে পারবে না।
পারো না? আমি আমার পক্ষে তো সম্ভব নয়, সেখানে তোমাদের দুজনকে থাকতে দেওয়া আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, তোমার মা যদি একান্তই যেতে না চায়? না না, তোমার মা নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। তুমি সন্তান হয়ে মা বাবার প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছো তাতেই আমরা খুশি, খুব খুব খুশি, খুব খুশি। বাবা, তুমি জানি তোমরা খুব দুঃখ পেয়েছো, কিন্তু আমার কিছু করার নেই। কেমন আমি ফ্ল্যাটটা কিনেছি আমার শ্বশুর বাড়ির জায়গায়। যাকে মা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে থাকো, আমি ও বাড়ি থেকে তোমার বৌমা নিয়ে আসছি, কেমন? আমাদের চলে যাওয়ার সময়টা কিন্তু আমি অফিসে দাঁড়িয়ে এসেছি, এতগুলো মতো তো তুমি একসাথে কাটালে, আর এই বসে যে কেন এত একসাথে থাকাচ্ছ মা বাবার চোখের উপর এমন অসভ্যের মতো কথা বলতে তোমার লজ্জা করছে না? করছে না, লজ্জা করছে না। ওই পুরো বয়সে প্রেমে গেলাম উদ্রাবে Thank you.
তুমি কেনা
আপনার মেয়ের ওই দেবজানি অপারমিত্র কথা তো আপনাকে বলছেন, বা তবে ফাজিলের মুক্তি আমরা সবই শুনেছি স্যার। আমার স্নেহ ভালোবাসা ধন সম্পত্তি চুরি করে সম্পত্তি এসব আপনি কি বলছেন, চুরি করতে আসবো কেন? আমরা তো গ্রাম থেকে এসেছি শুধুমাত্র একটা কাজের খোঁজে। হ্যাঁ, আমরা আপনার প্রকাশনার অফিসে গিয়েছিলাম, আপনার কর্মচারী আমাদের আপনার বাড়িতে নিয়ে এসেছে। ছেলে বলে নাকি বাবু নয় রে, না পোকা
কা? আমি তোর বাবা। বাবা আনন্দ হাসি সব কিছু খাইলাম ছিল, আর আজ আজ আমাকে আবার সব কিছু ঘুরে আইছে, আমার জীবনে আইছে নতুন প্রভাব। দেখো পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আমরা কি ভেবেছিলাম যে আমরা এখন একটা অভিভাবক পাব? আজকে স্বর্গের সমস্ত শুনে যেন মর্তে নেমে এসেছে। এরপর শুরু হবে আমাদের আসল লড়াই, আর সেই লড়াইয়ের প্রধান কারিগর হবে তুমি। তোমার ইচ্ছা তোমার জেনে আমাকে গড়ে তুলবে আগামী দিনে আইপিএস অফিসার। তাই তো আনন্দ দিনে কবিগুরুকে স্মরণ করে আমরা সবাই মিলে বলবো, আলোকে ঝর্ণা ধারে।